আমরা বেসিক্যালি আজকে প্রায় এক দেড় মাস ধরে ইভেন্টটা শুরু করার চেষ্টা করতেছি। এরপর আমরা চিটং এর বিভিন্ন ইউনিভার্সিটিতে ক্যাম্পেইন করলাম, মেম্বার কালেক্টের জন্য আমাদের অনলাইন রেজিস্ট্রেশন হয়েছে, তারপর শীত বস্ত্রগুলো আমরা প্রায় এক মাস আগে থেকে আমরা কালেক্ট করা শুরু করেছি। এখানে অনেক গরিব মানুষ আছে, অনেক শীতার্থ মানুষ আছে, যাদের আসলে আর্থিকভাবে তাদের সাপোর্টটা থাকে না। কখনো এরকম স্বামীর এতে যাইনি, এটা প্রথমবার। ইউথ ভয়েস অফ বাংলাদেশ থেকে কিছু করতে পারছি এবং এটা আমাদের জন্য খুব বড় অ্যাচিভমেন্ট, গরিব দুঃখীদেরকে যে কিছু হেল্পি করা। কম্বল দিচ্ছেন, অনেক সবাই তো মনে করেন যার মধ্যে কাফে অনেক দিচ্ছেন, অনেক কত যে আরামে ঘোরা ঘুমায় ঘুমবো, ঠিক মতো ঘুমতে পারবো। শীতের সময় আপনার কম্বল দিচ্ছেন, আমরা কম্বল গায়ে ধুম দিয়া দণ্ডাতে আরাম লাগবো, এফাদা আপনার লাগে। দ্যাটস রিয়েলি অ্যামেজিং অ্যান্ড ইট শোজ দ্যাট people are compassionate about each other and they care about poor, and especially in this winter season when they do not have enough money or clothes to wear or protect themselves from winter. It's a very good organization and I am happy to be a part of it. I'm so excited to be here and that we are going to help people, we are going to give them blankets, so it's a good thing. Female their participation dekhe odar utshaho dekhe, seriously I'm really impressed. Pretty excited, it's all a pretty new experience for us, and most of us from CMC are foreigners, most of us are from Sri Lanka, and we're excited to be able to do something good. Ami byaktigoto bhabe gorbito je Youth Voice of Bangladesh ei dhoroner ekta program shuru koreche. Bibhinno jaygay tara goribder moddhe bostro bitoron korche, taderke chakri dewar jonno byabostha korche, taderke shiksha dewar jonno byabostha korche. আমার মনে হয় এটা সারা দেশে ছড়িয়ে দেওয়া উচিত, এটা শুধু চিটাগাংয়ে সীমাবদ্ধ রাখা উচিত না, এটা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দেওয়া উচিত, যাতে আমাদের দেশের ঈপ্সিত লক্ষ্য এবং আমাদের নতুন প্রজন্মের মাধ্যমে আমরা যাতে সেই ঈপ্সিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি, এটাই আমি আশা করছি এবং আমি ব্যক্তিগতভাবে ধন্য। আমাদের দেশে এখন এই ধরনের চিন্তা করছে ইয়াং জেনারেশন, এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া আমাদের। তো যেহেতু ইয়াং জেনারেশনের একটা গুড প্ল্যানিং, আমি নিজে একজন ইয়াং জেনারেশনের একজন প্রতিনিধি হিসেবে আমি এটা ফিল করেছি, এবং আজকে যে প্রোগ্রামটা হলো যে শীতার্থদেরকে শীত বস্ত্র বিতরণ, এবং আমি সাথে থাকতে পেরে আমি খুব আনন্দিত, এবং আমি আশা করব যে ইউথ ভয়েস অফ বাংলাদেশ তাদের এই কার্যক্রম ভবিষ্যতে আরও বড় আকারে করবে। বেস্ট অফ লাক ফর ইউথ ভয়েস অফ বাংলাদেশ। আজকে যেভাবে আমরা সাড়া পেয়েছি এর মাধ্যমে আমরা অনুপ্রাণিত, উৎসাহিত হয়েছি, ভবিষ্যতে আমরা এরকম কর্মকাণ্ড পরিচালিত করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সকল পার্টনারদেরকে এবং সকল ভলেন্টিয়ারদের আমাদের সাথে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। ভয়েস অফ বাংলাদেশ YVB আমরা কাজ করছি ইউথ লিডারশিপ অ্যান্ড ইউথ অ্যাওয়ারনেস নিয়ে, অ্যান্ড আজকে যে ইভেন্টটা YVB উইন্টার সালভেশন 3 সেটি আজকে ইউথ অ্যাওয়ারনেসেরই একটা পার্ট। এখানে আজকে 500+ ভলান্টিয়ার্স ছিল যারা ডোর টু ডোর স্লাম এরিয়াতে গিয়ে ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করেছে, এবং তার সাথে তারা এখানে একটি ইনফর্মাল ইউথ লিডারশিপ সেশনে অংশগ্রহণ করেন। আমরা ইউথ ভয়েস অফ বাংলাদেশ অলওয়েজ ইয়াং জেনারেশনকে প্রমোট করি, ইয়াং জেনারেশনসের জন্যই কাজ করি, এবং আপনারা দোয়া করবেন যেন আমরা দেশে বিদেশে আমাদের প্রত্যেকটা জায়গায় ইউথ ভয়েস অফ বাংলাদেশ সব জায়গায় আমরা কাজ করে যেতে পারি। ইউথ ভয়েস অফ বাংলাদেশ আপনাদের উৎসাহ দেখে অনুপ্রাণিত হয়েছে, অ্যান্ড ওরা আরও ইভেন্ট নিয়ে আসছে, প্লিজ জয়েন ইউথ ভয়েস অফ বাংলাদেশ।